হরে কৃষ্ণ, সবাইকে সুস্বাগতম শ্রী বদ্রীনাথ ধামে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে চারটি বিগ্রহ। তো বৃন্দাবনেও বদ্রীনাথ ধাম রয়েছে। তো সমস্ত গোপারা যখন বৃন্দাবনে তারা বদ্রীনাথ ধাম দর্শনের অভিলাষী হয়েছিলেন, তখন কৃষ্ণ বলছিলেন যে তোমরা তো বৃদ্ধ হয়ে গেছ, তো আমি এখানে বদ্রীনাথ ধামকে আমি কি করছি, আমি এখানে আহ্বান করছি, আমি এখানে বদ্রীনাথ ধাম স্থাপন করছি, তো তোমাদেরকে কষ্ট করে যেতে হবে না, তোমরা এখানেই বদ্রীনাথকে দর্শন করো। তো সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এটা হচ্ছে এই বদ্রীনাথে ভগবান যেভাবে ঠিক বসে আছেন, ঠিক একইভাবে এখানেও ভগবান সেভাবে বসে আছেন। বদ্রীনাথকে দর্শন করুন, ভগবান বদ্রীনাথকে অনেক কষ্ট করে গিয়ে বদ্রীনাথ ধামে যে ভগবানকে দর্শন করবেন, সেই ভগবান এখানেই আছেন, যেটা স্বয়ং কৃষ্ণ এখানে নিয়ে এসেছেন। এটা হচ্ছে নর ঋষি এবং এটা হচ্ছে নারায়ণ ঋষি ভগবান, এটা হচ্ছে গণেশজি, এবং এখানে রয়েছেন হচ্ছে উদ্ধব, উদ্ধবের নিগ্রহ ভগবান শ্রীকৃষ্ণ সহ। তো খুব সুন্দর, এর পাশে রয়েছেন মহাদেব হরে কৃষ্ণ, এবং নিচে রয়েছে তপ্তকুণ্ড, যেটা বদ্রীনাথ ধামেও আছে। হরে কৃষ্ণ।